আজ আমরা জানবো অ্যাক্টিভ ইনকাম ও প্যাসিভ ইনকাম কাকে বলে এর গুরুত্ব কি কোনটি আপনার জীবনে বেশি কার্যকর হবে কোনটি থেকে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন কোনটিতে আপনি ঘরে বসে থেকে রোজগার দেখতে পাবেন সব বিষয়গুলো তার আগে আমাদের জানতে হবে ইনকাম কয় প্রকার ও কি কি? ইনকাম দুই প্রকার অ্যাক্টিভ ইনকাম ও প্যাসিভ ইনকাম আগে আমরা জানবো অ্যাক্টিভ ইনকাম কী অ্যাক্টিভ ইনকাম হলো সেই ইনকাম যেটা আপনাকে ছাড়া চলবে না আমরা চিরাচরিতভাবে আয়ের যত রকম উপায়ের কথা জানি তার বেশিরভাগই হলো অ্যাক্টিভ ইনকাম এর অর্থ হল এই পদ্ধতিতে ইনকাম করার জন্য আপনাকে সক্রিয়ভাবে উপস্থিত থাকতে হবে এবং আপনার অনুপস্থিতিতে আপনার আয় বন্ধ হয়ে যাবে ধরুন আপনার নয় আপনি চাকরিজীবী নিয়মিত অফিস যান এবং সেখান থেকে আট দশ ঘন্টা কাটিয়ে মাসের শেষে মাইনে পান এবার যদি ঠিক করেন যে আপনি অফিস যাবেন না তাহলে কিছু দিনের জন্য হয়তো ছুটি নিতে পারেন কিন্তু যদি আপনি ঠিক করেন যে এক মাস আপনি অফিসই যাবেন না তাহলে কি আপনার চাকরি থাকবে যদি চাকরি কোনোভাবে থেকেও যায় সেক্ষেত্রে ওই এক মাসের জন্য কি কেউ আপনাকে মাইনে দেবে উত্তর হবে না কারণ এটাও প্যাসিভ ইনকাম এবার আমরা জানবো প্যাসিভ ইনকামটা কী প্যাসিভ ইনকাম হলো ইনকামের সেই পদ্ধতি যেখানে আপনার উপস্থিতি ছাড়াও আপনার ইনকাম চলতে থাকবে অনেকে ভাবতে পারেন প্যাসিভ ইনকাম মানে কোনো কাজ না করেই টাকা আয় করা এরকম কিন্তু একেবারেই নয় প্যাসিভ ইনকাম হল সেই উপায় যেখানে আপনি যথেষ্ট পরিশ্রম করে একটি ইনকাম সোর্স তৈরি করবেন যা আপনাকে বছরের পর বছর টাকা দিতে থাকবে কিন্তু তখন আর আপনাকে সেই প্রথমের মতো পরিশ্রম করতে হবে না কিন্তু সেই ইনকাম সোর্সের ম্যানেজমেন্টের দিকে আপনাকে ক্রমাগত নজর রাখতে হবে প্যাসিভ ইনকামের সোর্সকে একটা ফলদায়ী গাছের সাথে তুলনা করা যেতে পারে একটা বীজ থেকে চারা গাছ হয়ে সেটা বড় হতে যথেষ্ট সময় নেয় ততদিন অবধি আপনাকে গাছটির পরিচর্যা করতে হবে কিন্তু একবার সেই গাছে ফলন শুরু হলে সারা জীবন আপনি সেই ফলের স্বাদ নিতে থাকবেন আর তখন আর আগের মতো গাছটির পিছনে পরিশ্রম করতে হবে না